আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবারও আপনাদের সামনে হাজির হলাম পুরো ভিডিও জুড়ে আছে আমি নাজমুল হক আজকে আমার আলোচ্য বিষয় হলো উন্নত মানের দেশি শিং মাছের কোথায় পাওয়া যায় শিং মাছ চাষ পদ্ধতি ও শিং মাছ কয় মাছ চাষ করলে হারভেস্ট করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিউয়ার্স আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি আপনারা যদি শিং মাছের রোগ বেলায় ও শিং মাছ চাষ পদ্ধতি শিং মাছের খাদ্য নিয়ে আরও কিছু জানতে চান সেই সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলে প্রবেশ করে অবশ্যই জানতে পারবেন আরো অনেক ভিডিও রয়েছে সেই সম্পর্কে আলোচনা করেছি প্রিয় ভিউয়ার্স আপনাদের প্রয়োজনে আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন বর্তমান সময়ে উন্নত মানের দেশি শিং মাছের পোনা যদি বলা হয় তাহলে এই মাছের পোনাগুলো মমি এর ম্যাক্সিমাম ভেচারি থেকে উৎপাদন করা হচ্ছে তো এই মাছের পনাগুলো যদি আপনি নিতে চান তাহলে প্রথমে পার্সেন্টেজ হিসাবে নিতে হবে যেরকম ফেমেল মাছের পার্সেন্টেজটা বেশি নিতে হবে তাহলেই কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার ভিত্তিতে আমরা প্রমাণিত যে শিং মাছের মধ্যে মা মাছটা গ্রোথ বেশি হবে বাবা মাছের থেকে মা মাছটা গ্রোথ বেশি হবে অর্থাৎ ফেমেল মাছের গ্রোথটা বেশি হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় নতুন চাষিরা যে বলগুলো করে থাকে শিং মাছ সম্পর্কে জানে না যার কারণে ফিমেল মাছের পার্সেন্টেজ খুব কম থাকে অথবা শিং মাছ যখন কালেকশন করা হয় পুরো মজুদ করা হয় এই বিষয়ে তেমন একটা খেয়াল রাখে না যার কারণেই নতুন চাষিরা লস খেয়ে থাকে তো মাছ চাষি বন্ধুরা আপনাদের প্রয়োজনে আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি আপনারা যদি আমাদের ভিডিওটি ফলো করেন আশা করি আপনারা চাষাবাদে শিং মাছ চাষাবাদে উপকৃত হবেন ভিওয়ার্স আপনারা যদি এই দেশি শিং মাছের পোনাগুলো চাষ করতে চান পুকুরে অথবা বায়োফ্লগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো নিতে পারেন আমরা বাংলাদেশের সব স্থানেই হোম সার্ভিস দিয়ে থাকি অথবা আপনারা নিয়েও যেতে পারবেন তো যোগাযোগ করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশানে থাকা নাম্বার নিয়ে অথবা ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শিং মাছ সাধারণত ছয় মাসের কোর্স এটা ছয় মাসে চাষাবাদ হয়ে থাকে কিন্তু সাইজের উপর অনেক সময় কম সময়ে অথবা বেশি সময়ে চাষ করা যায় যেরকম সাইজ যদি বড় হয়ে থাকে তাহলে কম সময়ে অর্থাৎ তিন মাসে চার মাসে চাষাবাদ হয়ে থাকে আর যদি সাইজ ছোট হয়ে থাকে তাহলে বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক সিংমাস কালচারের ক্ষেত্রে ভালো স্থানে পুকুর নির্বাচন করতে হবে অর্থাৎ সর্বাবস্থায় রোদ্রের আলো পড়ে এমন স্থানে পুকুর নির্বাচন করতে হবে কারণ যদি পুকুরে পাতা পড়ে অর্থাৎ গাছের পাতা পড়ে তাহলে গ্যাস হয়ে মাছের রোগবালাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পুকুর নির্বাচন করার পর ভালোভাবে পুকুর প্রসেসিং করে নিতে হবে। পুকুরটি যেন উপযুক্ত হয় সেইভাবে তৈরি করে নিতে হবে। তৈরি করার জন্য পুকুরটি প্রথমে শেজ দিয়ে শুকিয়ে নিতে হবে। শুকানোর পর শতাংশপতি 1 কেজি হারে চুন ছিটিয়ে দিবেন। চুন ছিটানোর পর প্রতি শতাংশে 100 গ্রাম ইউরিয়া এবং 150 গ্রাম টিএসপি সার ছিটিয়ে দিবেন। তো সার দেওয়ার পর দুই থেকে তিন দিন পরেই আপনারা গোবর দিতে পারেন। তিন কেজি হারে শতাংশ প্রতি তিন কেজি হারে গোবর দিয়ে দিবেন গোবর দেওয়ার পরেই আপনারা কিন্তু পানি পানি দিয়ে দিবেন দেওয়ার পরিমাণ থাকবে থেকে ফিট শিং মাছের পুকুরের পানি দেওয়ার তিন দিন পরেই পোনা মজুত করতে পারবেন পোনা মজুত করার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনো প্রকারই যেন মাছের পোনার ঘনত্ব বেশি না হয়ে যায় শতাংশ প্রতি এক হাজার পিস পোনা কালচারের জন্য দিতে পারবেন কোনো প্রকারই যেন বেশি না হয় এ বিষয়ে খেয়াল রাখবেন পুকুরে পোনা মজুত করার পর প্রথম দিন খাবার দেওয়া যাবে না তার পরের দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা পরে খাবার দিবেন কারণ জার্নি করার পর সাথে সাথে খাবার দেওয়া যাবে না এই বিষয়টি খেয়াল রাখবেন মাছ চাষী বন্ধুরা নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ